হাই গাইস, সাকিব হিয়ার এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আজকের ভিডিওতে জানবো যে কিভাবে আপনারা ওয়ান ক্লিকে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো মেক করবেন। গাইস, এরকম ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, যেটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে। আপনারা ওয়ান ক্লিকে ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে আপনারা খুব সহজে, খুব কম সময়ের মধ্যে আপনারা একটা প্রফেশনাল স্ট্যাটাস ভিডিও তৈরি করে নিতে পারবেন। তো গাইস, ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। সাকিব টেক চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে কানেক্ট হতে পারেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো গাইস, আপনাদের সাথে আছি আমি সাকিব। চলুন ভিডিওটি। গাইস, অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনাদের সামনে ঠিক এরকমই ইন্টারফেস শো করবে। গাইস, এখানে আপনারা বিভিন্ন রকম স্ট্যাটাস ভিডিও দেখতে পারবেন। তো এই ভিডিওগুলো আপনি খুব সহজে আপনার পছন্দের ছবি দিয়ে ওয়ান ক্লিকে আপনি কিন্তু ক্রিয়েট করতে পারবেন। আর যদি উপরের দিকে দেখেন, তাহলে এখানে আপনি বিভিন্ন রকম ক্যাটাগরির ভিডিও পেয়ে যাবেন। যেমন রয়েছে লাভ, স্যাড, লিরিক্স, হ্যাপি বার্থডে, গুড মর্নিং, গুড নাইট, যে কোনো ট্যাম্পলেট আপনি কিন্তু দেখতে পারেন। তো আমি এখানে লাভ অপশানে ক্লিক করলাম। ক্লিক করলে যদি অ্যাড আসে তো আপনারা অ্যাড কেটে দিবেন। তারপর এখানে বিভিন্ন রকম ট্যাম্পলেট ভিডিও দেখতে পারবেন। তো এগুলো আপনি খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন। তো গাইস, আমি আপনাদেরকে একটা ভিডিও দেখিয়ে দেবো কীভাবে ক্রিয়েট করতে হবে। তো ধরুন আপনার এটা পছন্দ হলো, তো এটাতে একবার ক্লিক করবেন। ভিডিওটার উপরে ক্লিক করলে দেখবেন আপনাদের সামনে এরকমই ইন্টারফেস শো করবে, আপনার এখানে ভিডিওটা প্লে হবে। ঠিক আছে, তো আপনারা যদি আপনার পছন্দের ছবি দিয়ে ক্রিয়েট করতে চান, তাহলে আপনাদের এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করতে হবে। ক্রিয়েট অপশানে যখন আপনি ক্লিক করবেন, আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে আপনার পছন্দের একটা ছবি আপনি নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটা আমার পছন্দের ছবি আমি এখানে অ্যাড করলাম। দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস শো করবে, বা এখান থেকে আপনি ক্রপ করে নিতে পারবেন। ঠিক আছে, ক্রপ করে নেওয়ার পর আপনাদের এখানে টিক অপশানে ক্লিক করে দিতে হবে। টিক অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনার খুব সহজে স্ট্যাটাস ভিডিওটা তৈরি হয়ে গেল। তো আর এখানে রয়েছে চেঞ্জ মিউজিক। তো আপনারা যদি এখানে ক্লিক করেন, তাহলে এখানে আপনি খুব সহজে আপনার পছন্দের মিউজিক অ্যাড করতে পারবেন আপনার ফাইল থেকে। তো তারপরে আপনাদেরকে ব্যাক করে নিতে হবে। ব্যাক করে নেওয়ার পর এখানে আপনি প্লে করে দেখতে পারবেন ভিডিওটা কেমন হয়েছে। তারপরে আপনাদেরকে ভিডিওটি এক্সপোর্ট করে নিতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন। তারপর এখানে দুটো অপশান থাকবে, এইচডি কোয়ালিটি, নর্মাল কোয়ালিটি। তো আমি এইচডি কোয়ালিটি রেখে দিচ্ছি। তারপর এখানে ওকে করে দেবেন। ওকে করলে দেখবেন এখানে আপনার ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হবে। আই হোপ এই ভিডিওটা আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গাইজ, এই অ্যাপ্লিকেশনটির প্রো ভার্সন এখনও পাওয়া যায়নি। যদি আমি পেয়ে যাই, তাহলে আপনাদেরকে ফেসবুক পেজে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো গাইজ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে। আপনারা এই অ্যাপ্লিকেশনটি দিয়ে ওয়ান ক্লিকে খুব কম সময়ের মধ্যে প্রফেশনাল স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন। তো গাইজ, আজকের ভিডিওটা এতটাই। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই।